বিএসএফের এখতিয়ার বিতর্কে এবার সুপ্রিম কোর্টে পাঞ্জাবের কংগ্রেস সরকার, কেন্দ্রের একতরফা সিদ্ধান্তের অভিযোগ, পাশে দাঁড়ালো তৃণমূল। বিএসএফ বিতর্কে আরও সংঘাত, এবার মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে রাজ্যপালের তলব, রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ। ভোটের সাত দিন আগে দশ দিগন্ত কলকাতার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের ইস্তেহার, সময় বেঁধে কাজের প্রতিশ্রুতি, দশ বছরের শ্বেতপত্র প্রকাশের দাবি শুভেন্দুর। উত্তরপ্রদেশের পর এবার ত্রিপুরার বিজ্ঞাপনে বাংলা, হলুদ ট্যাক্সি থেকে ট্রামলাইন, বিপ্লবদেব সরকারের বিজ্ঞাপনে শিয়ালদা ফ্লাইওভার। নিজেদের কিছু নেই তাই বাংলা থেকে ধার করতে হচ্ছে, ত্রিপুরার বিজ্ঞাপন বিতর্কে কটাক্ষ তৃণমূলের, এজেন্সির ঘাড়ে দায় ঠেলল বিজেপি। নজরে গোয়া, ভোটে জিতলে মহিলাদের জন্য গৃহলক্ষী প্রকল্পের ঘোষণা তৃণমূলের, বাংলায় পাঁচশো টাকা দিতে পারছে না, পাঁচ হাজার কিভাবে দেবে, পাল্টা সুকান্ত। মঙ্গলবার থেকে সিঙ্গুরে কিষাণ মোর্চার অবস্থানের ডাক শুভেন্দুর, কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে রাজ্যপালের কাছে দরবার। কৃষকরা সেখানে অবস্থান করবে, বুঝতে পারবেন যে তাদের অবস্থানটা কোথায়। ভোটের আগে সিন্ডিকেট বিবাদে পূর্ব পুটিয়ারিতে শুট আউট, গ্রেফতার ছয়, একাধিক পুরনো মামলায় পুলিশ হেফাজতে নির্দেশ আদালতের। ওমিক্রন সন্দেহে এবার আইডিতে ভর্তি, বাংলাদেশ ফেরত বারাসাতের বাসিন্দা, দিল্লিতে আরেক সংক্রমিতের হদিশ, মুম্বাই দুদিনের ১৪৪ ধারা জারি। কুন্নুরে কাপ্টা দুর্ঘটনায় মৃত চার সেনার দেহ শনাক্ত, ডিএনএ পরীক্ষার পরে জানালো সেনা, আজ দার্জিলিংয়ের বাড়িতে ফিরবে সতপাল রায়ের কফিনবন্দি দেহ। কপ্টার দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার কুলদীপ সিং এর শেষকৃত্য সম্পন্ন রাজস্থানে, বেঙ্গালুরুর বায়ুসেনা ঘাটিতে এয়ার ল্যান্স নায়ক সাই তেজার কফিনবন্দি দেহ। ২৩ বছর পরে আলিপুরদুয়ারে বক্সার জঙ্গলে বাঘের হদিশ, গভীর রাতে ধরা পড়ল বন দফতরের ক্যামেরা ট্র্যাপে, রয়্যাল বেঙ্গল বলে অনুমান। অসম থেকে উদ্ধার মারাদোনার ঘড়ি, দুবাইয়ের সংস্থার হেফাজত থেকে চুরি করে অসমে চম্পট, শিবসাগর থেকে গ্রেফতার এক। দুদিন আগে চার হাত এক, এবার গায়ে হলুদ মেহেন্দির ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা ভিকি, ফুলের মালায় নববধূ, মুম্বাই ফিরে রিসেপশন। পুরো ভোটের আগে জমজমাট রাজনীতি, ফেসবুকে কি আপডেট সকাল সাড়ে দশটায়, চাটুজ্যেদের রোয়াকে কি নিয়ে তর্ক, পটলডাঙ্গার পলিটিক্স সকাল সাড়ে এগারোটায়। ১৯শে ডিসেম্বর পুরো ভোট, চিতপুর ঘুরে দেখলেন অনির্বাণ চট্টোপাধ্যায়, আপনার পাড়ায় তারকা সন্ধে সাড়ে ছটায়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।